সোমবার এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু 5 জনের, আহত 7। বাজি কারখানার ভিতর ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে রয়েছে। বিস্ফোরণে আস্ত বাড়ি ছারখার হয়ে গেছে। বাড়িতে কর্মরত কর্মীদের দেহ বাইরে ছিটকে এসে রাস্তার ওপর পড়ে। ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় মানুষজনে। বাস নিয়ে তারা করে পুলিশকে। বাজি কারখানায় আহতদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণে গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা বাড়ির ছাদ উড়ে গিয়েছে, শুধু বাড়ির কাঠামো পড়ে আছে। এলাকার মানুষ ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছে। বাড়িতে বাজি না বোমা বানানো হচ্ছিল তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীদের একাংশ। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে বিস্ফোরণের ঘটনার পেছনে কোনো রাজনৈতিক যোগসাজশ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এই বিস্ফোরণের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী। এই বিস্ফোরণের ঘটনায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। এই বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এটি একটি অবৈধ বাজি কারখানা এবং এর মালিককে পুলিশ আগেও গ্রেফতার করেছিল। এবার বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারকে 2,50,000 টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবং এখনো পর্যন্ত যা আমাদের কাছে ইনফরমেশন, 5 জন মারা গেছে বাজি কারখানা, আর 7 জন সম্ভবত হসপিটালে আছে। সত্যি মানবিকভাবে আমরা দুঃখিত। পরিবারগুলোকে আমরা 2,50,000 টাকা করে সাহায্য করব। যারা মারা গিয়েছে, যারা সিরিয়াসলি ইঞ্জিওর আছে, তাদের চিকিৎসা পরিষেবা সহ 1,00,000 টাকা করে তাদের ইমিডিয়েট তাদের হাতে দেওয়া হবে। কাছে ইনফরমেশন ছিল না, না থাকলে সে কেন দেখেনি? ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।